खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH-60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेजिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स, तो फिर देर किस बात की। आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332022961 7001804855। दुर्गापुरे डीपीएलের একটি পরিত্যক্ত আবাসন ভাঙার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আবাসনটি, যার জেরে আবাসনের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর শহর জুড়ে। ফের পরিত্যক্ত আবাসন ভাঙতে গিয়ে বিপত্তে। দুর্গাপুরের রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের নিজস্ব টাউনশিপের বিএন আবাসনে ভাঙাভাঙির কাজ চলছিল। ঠিক তখনই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত আবাসন। তবে সেই আবাসনের ভেতরে এক ঠিকা শ্রমিক ছিল। আবাসনের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের। ঘটনা সূত্রে জানা যায়, দুর্গাপুর কোকোবেন থানার অন্তর্গত বিএন টাউনশিপে একটি পরিত্যক্ত আবাসনে ভাঙাভাঙির কাজ চলছিল। ওই ভাঙাভাঙির কাজ চলার সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত আবাসনের ছাদটি। তখনই আবাসনের ভেতরেই ছিলেন ওই ঠিকা শ্রমিক। তার উপরে আবাসনের ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ডিপিএল এর অনেক আবাসন দখল হয়ে বসে রয়েছে, সেগুলির ব্যাপারে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের, আর পরিত্যক্ত আবাসন ভাঙতে তৎপর তারা। ওই একটা পিরান চলে গেল, একটা পিরান চলে গেল, যেখানে যা পাচ্ছে বলছে এটা ভাঙা হবে। ডিপিএল এ অনেক আনসিজি কোয়ার্টার আছে, কিন্তু এই কোয়ার্টারটা কেউ দেখছে না, বলছে এটা ভাঙতে হবে, ভেঙে দিচ্ছে। আর যেগুলো দখল হয়ে আছে সেগুলো কি কিছু বলছে? সেগুলো তো অনেক আছে, অনেক অনেক ভর্তি, সেগুলো কেউ বলার নেই, কেউ বলছে না। এই যে ভাঙা হচ্ছে, ডিপেলে কোনো কর্তৃপক্ষ ছিল? সেটা আমরা দেখি না দাদা, কাজে তো শুনলাম, খবর পেয়ে এই আসলাম। কি কি জানলে? জানলেন না, জানলাম একটা ছেলের জীবন চলে গেল, আর কিছু না। ঘটনাটি অবশ্যই দুর্ভাগ্যজনক। আমাদের পরিত্যক্ত কোয়ার্টারগুলো খুব ভগ্নপ্রায়, সেগুলো আমরা অলরেডি ভাঙাভাঙি কাজ শুরু করে দিয়েছি, এটা আপনারা সবাই জানেন। তো এই কাজটা গতকাল থেকেই চলছিল। তো আজকে শোনা গেছে এই কাজগুলো তো ডিপিএল করে না, ডিপিএল কন্ট্রাক্টরদের দেয়। তো ওনাদের আন্ডারে কেউ কাজ করছিল কোনো শ্রমিক, তো অসাবধানতাবশত হয়তো দুর্ঘটনাটি ঘটে গেছে। আমরা অলরেডি পুলিশে ইনফর্ম করেছি। আমাদের আমরা যখনই কোনো কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দিই, সেখানে পরিষ্কার করে লেখা থাকে যে সমস্ত সেফটি মেজার নিয়ে তাদের কাজ করতে হবে। তো এবার তিনি কি করেছেন, নিয়েছেন নিশ্চয়ই, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না যে কতটা কি সেফটি মেজার নেওয়া হয়েছে। অন্যদিকে ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেফটির বিষয়টি তারা খতিয়ে দেখবেন। তবে ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর এলাকায়। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।